على القوم الكافرين. নুরুল ইসলাম জামান মোল্লা এবং দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামী 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 1971 সনে বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছিলেন স্বাধীনতার, সেই স্বাধীনতার পূর্ববর্তী নির্বাচন হয়েছিল 1970 সনে। এদেশের মানুষ সেদিন শতকরা 98 ভাগ লোক নৌকা মার্কাকে বিজয়ী করেছিল। আমরা বিজয়ী হয়েছিলাম পাক শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করেনি, চাপিয়ে দিয়েছিল যুদ্ধ। বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছিলেন স্বাধীনতার, বাঙালি জাতি তার আহ্বানে সেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই 16ই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আজকে এখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উলানিয়া উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত আমাদের নেতাল হাজ আবুল হাসনাত আবদুল্লাহর মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা জামাল হোসেন মোল্লাকে নৌকা প্রতীক দিয়ে তিনি পাঠিয়েছেন আমাদের সেই কাঙ্ক্ষিত প্রার্থী সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা উত্তর উলানিয়ার গণমানুষের নেতা প্রান্তীয় নেতা নৌকার প্রার্থী জামাল হোসেন মোল্লা। মঞ্চে বৈষ্ট আমার নেতৃবৃন্দ যাদের পরিচয় আপনারা পেয়েছেন, আমি নাম উল্লেখ না করে নেতৃবৃন্দ সহ উপস্থিত উলানিয়ার মুরব্বীগণ, প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটি কথাই বলি, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, এই মানুষকে হুঁশ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করে মানুষকে বলেছেন, আমি সৃষ্টি করলাম, তোমরা তোমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে নিজেকে পরিচালিত করবে, ভালো পথে চলবে, ভালো কাজ করলে ভালো ফল পাবে, আর যদি তার বিপরীত কাজ করো তার বিপরীত ফল পাবে। আমরা অনেক সময় অনেক কিছু পেয়ে সেটাকে অস্বীকার করে ভুলে যাই, অকৃতজ্ঞ হই। আল্লাহ বিরাগ হন, আল্লাহ বিরাগ হয়ে ওই ব্যক্তিকে এমন শিক্ষা দেন যে আর মানুষকে মুখ দেখানোর সুযোগ থাকে না। আমি আমার ছোট ভাই পঙ্কজ দেবনাথকে অনুরোধ করব, ভাইকে তুমি তো নৌকা মার্কায় বিজয়ী হয়েছ, নৌকা মার্কার এমপি হয়েছ, তুমি এমন পথে চলে গেলে সেই নৌকার দিকে তোমার দৃষ্টি নেই, দৃষ্টি নিজ কেন্দ্রে, নিজের স্বার্থ, নিজের মোহ। আজকে তুমি কি একটুও ভাবনা, তুমি তো স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশের সাধারণ সম্পাদক ছিলে, তোমার কঙ্গ কাণ্ড কোথায় পৌঁছিয়েছে? তুমি সেই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তুমি যেতে পারলেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা নিষেধাজ্ঞা জারি করলেন যে পঙ্কজ দেবনাথ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে উপস্থিত হতে পারবে না। কি পেরেছে? স্বেচ্ছাসেবক লীগের কোন কমিটিতে স্থান পেয়েছে? কত কমিটি তো হলো, তার কোনখানে সদস্য পদ কি আছে? তার পরও কি
তোমার খুঁজতে এখনো বাকি রয়েছে, তোমার আগামী দিনের কি ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জন্য। তুমি আজকে বারবার এখানে নৌকার প্রার্থীদেরকে পরাজিত করো, নৌকার প্রার্থী বিজয় হয়, সেই বিজয়ের ফলাফল পাল্টিয়ে ফেলো রিটার্নিং অফিসার দিয়ে। আমি তালুকদার মোহাম্মদ ইউনুস সেই মামলায় অংশগ্রহণ করেছি। আজকে কত বিজয় বিদরক ঘটনা তুমি ঘটিয়েছ, তুমি কি চিন্তা করেছো যে আগামী নির্বাচনে তুমি কোন বার্তা নিয়ে আসতে পারবে? যদি সেই চিন্তাই করতে তাহলে হয়তো আজকে উলানিয়া বাসের মুখ তুমি রক্ষা করতে। এই মানুষ কত আশা কাঙ্ক্ষা নিয়ে তোমাকে নির্বাচিত করেছিল, আর সেই মানুষ এই উলানিয়া নয় মেহেন্দিগঞ্জের শত শত হাজার হাজার নেতা কর্মীকে তুমি ঘর বাড়ি ছাড়া করেছ, তাদেরকে পঙ্গু করেছ, মামলা হামলা দিয়ে তাদেরকে আজকে তুমি পথে বসিয়ে দিয়েছ। তোমার অবস্থাটা কি হবে? তুমি আজকে নৌকার কথা বাদ দিয়ে ঘোড়ার কথা বলো, আনারসের কথা বলো, সামনে নির্বাচন হবে, তুমি তো নৌকার মার্কা পাবেই না, নৌকা মার্কার চাওয়ারও তোমার কোন সাহস থাকবে না। আমি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক, আমার নেত্রী পরিষ্কার ভাবে বলেছেন, নৌকার মধ্যে যারা নির্বাচন করে তাদেরকে আর নৌকা কোনদিন দেওয়া হবে না। এবং এই সম্প্রতি পৌর মেয়র নির্বাচনে তিনজনকে নৌকার মার্কার প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়ে তা বাতিল করেছেন, কারণ এর পূর্বে তারা নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেছে। এই কারণে এখন কিন্তু শেখ হাসিনা হিসাব নিকাশ করেই সামনের দিকে এগোন। তাই আমি বলতে চাই যে আগামী নির্বাচনে তুমি এই 10ই ডিসেম্বরের নির্বাচনে যে মার্কার কথা কও, যে প্রতীকের কথা কও, ওই প্রতীকের যে পিছন পায়ের ছিটানি কি দেখেছ, যারা খায় চটকানি, তোমার কিন্তু কপালে চড়বে ওই চটকানি। এই কথাটা বলতে চাই, উলানিয়ার ভদ্রলোকের বাস, উলানিয়ার সাধারণ মানুষ শান্তি প্রিয়, উলানিয়ার মানুষ চায় শান্তিতে বসবাস করতে, উলানিয়ার মানুষ চায় তাদের হিস্সা তাদের প্রাপ্য তা তারা ভোগ করতে, কিন্তু সেই সাধারণ মানুষের হিস্সা থেকে বঞ্চিত করে তোমার নিজের ভাগ্য করো, আর তোমার পাঁচাটা কুকুরদের মধ্যে তা বন্টন করো, উলানিয়া বাসে তা মেনে নেবে না। তুমি আজকে দেখে যাও কত চেষ্টাই তো করো ওইখানকার বাহিনী দিয়ে। আমরা বলতে চাই আমরা এখনো শান্তি চাই, আমরা কিন্তু ওই পাক বাহিনীর মধ্যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করে এই দেশের এবং সৈন্য শাসকদের আমরা পরাজিত করেছি, আমরা কোনো কিছুতে ভয় পাই না, আওয়ামী লীগের কর্মীরা ভয় পায় না। তবে আমি আজকে উলানিয়ার মানুষকে বলতে চাই, এই উলানিয়ার মানুষ আপনারা তো চান অশুভ শক্তির পরাজয়, আপনারা তো চান এখানে শান্তির বিজয় হোক, আপনারা কি চান এই উলানিয়ায় শান্তি স্থাপিত হোক, আপনারা কি চান এখানে এই সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিক, আপনারা কি চান ওই যারা মানুষের ভাগ্য নিয়ে ছেলেমিলি খেলে তারা বিতাড়িত হোক, আপনারা কি চান যারা বহিরাগত এখানে এসে সন্ত্রাস সৃষ্টি করে তারা চিরদিনের জন্য উলানিয়ায় প্রবেশ বন্ধ হয়ে যাক? আমি প্রশাসনকে বলতে চাই, আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার দল সরকারি দলে, প্রশাসনকে বলতে চাই জনগণের দাবি আজকে থেকে আর যদি 10ই ডিসেম্বরের পূর্বে একজন বহিরাগত সন্ত্রাস
এখানে প্রবেশ করে এর জবান চিহিতা কিন্তু আপনাদের করতে হবে আমরা শান্তি চাই আমরা চাই না কারো ক্ষতি হোক আমরা সবাই মিলেমিশে থাকো সেটাই চাই আমি আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের গঠনতন্ত্র মানতে হবে নাকি কিন্তু এখানে তার বিপরীত চলে মেহেন্দিগঞ্জ বা উলানিয়ায় কি বলেন আমরা বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি তিনি কিন্তু এবার ভীষণভাবে কঠোর হচ্ছেন কেননা তিনি দেখেছেন তার পিতা এরকম অনেক ক্ষমা করেছেন কিন্তু বঙ্গবন্ধু একটা বলেছেন যে চোরা রাশনে ধর্মের কাহিনী আমাদের মধ্য এরা আমাদের ভালো কথা শুনে না নেতৃতাই আজকে কঠোর থেকে কঠোরতর হচ্ছে আজকে পাপিয়াদের বিচার হচ্ছে যারা আজকে বিভিন্ন ধরনের জুয়া খেলে আন্তর্জাতিকভাবে ক্যাসিনো তাদের বিচার হচ্ছে যারা মানুষের টাকা চুরি করে লোপাট করে বিদেশে পাচার করছে তাদের বিচার হচ্ছে তিনি কিন্তু কাউকে ছাড় দিচ্ছেন না আপনারা এটা দেখতে পাচ্ছেন এমনকি আওয়ামী লীগের যারা বড় বড় নেতা তাদেরকেও ছাড় দিচ্ছেন না তিনি বলেছেন আমি কাউকে ক্ষমা করব না বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতোই কথা বলেছে শেখের বেটির মতোই কথা বলেছে মানুষ আজকে নতুন করে ভাবে যে বিশ্ব অর্থনৈতিক মন্দা করোনায় বিশ্ব ভয়ে পড়েছে তার মধ্য বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা সেটা দেখতে পাচ্ছেন ভারত পাকিস্তান থেকে বাংলাদেশের অবস্থা অনেক ভালো পরশুদিন রাতে পাকিস্তানের রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি তাকে সালাম দিয়ে বাংলাদেশে কি কি অগ্রগতির কারণ সেটা জানতে চেয়েছেন এটাই হচ্ছে শেখ হাসিনা আমরা তাই বলতে চাই শেখ হাসিনা মানবজন নেত্রী আমরা অনেকেই অনেক কথা বলি আমরা এমপি রাখি আমাদের বাপদাদার টাকা খরচ করে বলে সরকার দেয় সরকারকে সরকার প্রধান শেখে শেখ হাসিনা শেখ হাসিনা মানবজন নেত্রী তার কাছে দাবি করতে হয় না এই বাংলাদেশে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণ করেছেন দাবি করেছিল সেদিন প্রাথমিক শিক্ষকেরা শেখ হাসিনা আজকে যে বিভিন্ন পর্যায়ে উন্নয়ন করেছেন সেটাও দাবি করেছে আপনারা যে এই বাদের কথা বলেছেন বেরিবাদ সেই বেরিবাদ অবশ্যই তিনি করে দেবেন শেখ হাসিনা থেকে থাকেনি এমনি ভাবে আন্তর্জাতিক শক্তি চেষ্টা করে পদ্মা সেতুর নির্মাণ ঠেকাই রাখতে পারছে পারে নাই আর একটি স্থান বসলেই আমাদের সকল স্থান গুলি বসা শেষ হবে অর্থাৎ এই বিজয়ের মাস ডিসেম্বর মাসে সেই স্থান বসানো শেষ হবে এমনিতে একটি একটি করে মেট্রো রেল বলে রেল লাইন বলে আমাদের এই অঞ্চলে আপনারা দক্ষিণ অঞ্চলে কত উন্নয়ন হয়েছে আমি ফেরস্তি দেব না শুধু একটি কথাই বলতে চাই আমাদের নেত্রী আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে ক্ষমতায় রাখে ইনশাল্লাহ উলানিয়াবাসী আপনাদের দাবি দেওয়ার প্রয়োজন হবে না যা যা দরকার তিনি তাই তাই করে দেবেন তবে আজকে এই বিষয়গুলো সামনে এসেছে এই উন্নয়ন সহ আমরা এই নির্বাচন সম্পর্কে একটি কথা বলতে চাই ভোটারদের নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে আমি প্রশাসনে যারা জড়িত আছেন এখানে আছেন আমি বলতে চাই দত্তহীন কণ্ঠে ভোটারদের নিরাপত্তা দিতে হবে ভোটাররা নির্বিঘ্নে যে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে সেই নিশ্চয়তা প্রদান করতে হবে গরিয়াদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে কার্যকর করতে হবে কোন অবস্থায় কোন বহিরাগত এখানে না প্রবেশ করতে পারে আর প্রশাসনকে অবশ্যই
নিরপেক্ষ হতে হবে, জনগণের পক্ষে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে। আশপাশের ইউনিয়ন থেকে কোন সন্ত্রাসী এখানে প্রবেশ না করতে পারে তার ব্যবস্থা করতে হবে। তবে একটা কথা বলতে চাই, ইউনিয়নবাসী আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোন অনুপ্রবেশকারী এই ইউনিয়নে প্রবেশ করতে সাহস পাবে না, পাবে না। আর আমি একটি কথা বলি, আপনারা এই এলাকায় অনেক কথা বলেন, অনেকে একে মানি না ওকে মানি না, এটা আমি ছাড়া চলে না। এই আমার কাছে একটা দরখাস্ত আছে আমাদের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর কাছে মেয়রের নির্বাচন সম্পর্কে। ছবিটি চেনেন কে বলেন তো? আপনি একটু বললেন দেন তো, খোরশেদ আলম ভুলু সাহেবের একটা দরখাস্ত। ওনারে তো ভাইস চেয়ারম্যান আমরা মনোনয়ন দিয়ে বানাইছি নাকি উপজেলায়। এবার পৌরসভায় আবেদন করছে, তাতে আবেদন করছে কি বরাবর সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা সদস্য স্থানীয় সরকারের সংসদীয় মনোনয়ন বোর্ড 18 আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়নে মেয়র পদে প্রার্থীর জন্য আবেদন। নিবেদককে মোহাম্মদ খোরশেদ আলম ভুলু সিনিয়র সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা। এই কয়েক বছর যে পরিচয় দিছে এটার মধ্যে আছে সেই পরিচয় দেয় নাই কেন? যে ওটা সংগঠন বিরোধী হবে তাইলে তো আমার আবেদন প্রথম অবস্থায় খারিজ হয়ে যাবে। তবে আমি বলতে চাই, আপনি যখন করেছেন আপনি নিয়ম কানুন মানেন। আর যদি আমি এখান থেকে যে কালকের পরও দেখি কর্মকাণ্ড থেকে থেমে নাই, অবশ্যই আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে। যারা সহযোগী সংগঠনের থেকে আতঙ্কের বিরোধিতা করছে সহযোগী সংগঠনের পদে থেকে তাদেরকেও বহিষ্কার করা হবে। আমি কথা বলতে চাই, আমি কামাল উদ্দিন খানকে বলতে চাই, আপনি তো নিশ্চয়ই একমত, আপনি জানিয়ে দেবেন কে কে বিরোধিতা করছে, আমরা বরিশাল জেলা আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করব, হবে না। আর যদি ভালো হতে চান, ক্ষমা চান, শিক্ষা নেন, চুপ থাকেন, পরে বিবেচনা করা হবে। কিন্তু মাপ চাইতে হলে মাপের কাজ করতে হবে নাকি? তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় উলানিয়াবাসী, আপনাদের কাছে আমি নিবেদন করি, আমি বরিশাল জেলা আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী, আমি আবুল হাসনাত আবদুল্লাহ একজন নগণ্য কর্মী, আমি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আসুন আমরা এই উলানিয়াবাসী আপনারা ঐক্যবদ্ধ হন, প্রথমবারে আপনারা এই নির্বাচনটাকে সুযোগ হিসাবে কাজে লাগিয়ে এই উলানিয়া থেকে সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে, এই উলানিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, এই উলানিয়ার মানুষের আগামী দিনে যাতে শান্তিতে ঘুমাতে পারে সেই লক্ষ্যে আসুন এই উত্তর উলানিয়াবাসী আগামী 10 তারিখের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদুল ইসলাম মোল্লা জামাল হোসেন মোল্লাকে লঙ্কা মার্কায় ভোট দিয়ে তাকে বিপুলভাবে বিজয়ী করুন। আপনাদের সকলকে ধন্যবাদ।